ভারতের এমন কিছু রাস্তা রয়েছে যেখান দিয়ে গেলে চারিদিকে শুধু চোখে পড়বে আপনার অপ্রাকৃতিক সৌন্দর্য, তুষার শোভিত পর্বতমালা, পথের প্রতিটি বাঁকে কোনো না কোনো নতুন চমক। কিন্তু সেই রাস্তা এমনই ভয়াবহ যে সেই সমস্ত প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মতো হয়তো মানসিক অবস্থায় আপনার থাকবে না। তাই আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের শীর্ষ 10টি বিপজ্জনক রাস্তা সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 1. জাতীয় সড়ক 22, হিমাচল প্রদেশ। ন্যাশনাল হাইওয়ে 22 বা হিন্দুস্তান তিব্বত রোড আম্বালা থেকে শুরু হয় এবং এর মধ্য দিয়ে যায় হরিয়ানা এবং হিমাচল প্রদেশ। এই রাস্তাটিকে সহজেই নরকের রাস্তা হিসাবে উল্লেখ করা যেতে পারে। রিকি ক্লিক, খাড়া ডপ, লম্বা পাইপ এবং দেওদার গাছের ঘন তুষার আচ্ছাদিত বন, তুষার ঝড় ড্রাইভারদের দৃশ্যমানতা হ্রাস করে এবং এই রাস্তাটিকে ভারতের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলির মধ্যে একটি করে তোলে। তৎপরই রাস্তাটি গভীর অন্ধকার টানেলের সাথে, যা এমনকি অভিজ্ঞ চালকের জন্য দুষ্কর হয়ে পড়ে। এলাকায় বিপজ্জনক অবস্থা এই রাস্তাটিকে বেশ ভীতিকর করে তুলেছে। 2. গাটা লুপস লাদাখ। প্রতিটি চালকের দুঃস্বপ্ন এই রাস্তাটি জিগজ্যাগ দ্বারা প্রভাবিত। ওপর থেকে দেখলে মনে হয় রাস্তার ঘূর্ণি, এমনকি ভারতের অভিজ্ঞ চালকরা এই রাস্তাগুলি দিয়ে যাওয়ার সময় তাদের নখ কামড়াতে থাকে। এই 8-8 লুপগুলিতে শর্টকাট রয়েছে যা বিপদের স্তরকে একটি নতুন উচ্চতায় নিয়ে যায়। তাছাড়াও মৃত ট্রাক চালকের ভূতের আধিক্য এই এলাকায় আছে বলে মনে করা হয়। চ্যালেঞ্জিং ভূখণ্ড, অস্থির ল্যান্ডস্কেপ ও হেয়ারপিনের বাঁক এবং কঠিন আবহাওয়া সবই এই রাস্তাটিকে সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা তৈরি করতে অবস্থান রাখে। 3. খরদুংলা পাস। সিল্ক রুটে ভারত ও চীনের মধ্যে অবস্থিত খরদুংলা পাসটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5,602 মিটার উচ্চতায় অবস্থিত। এটি একটি কাঁচা এবং অত্যন্ত পিচ্ছিল রাস্তা, যা এর বিপদের মাত্রা বাড়িয়ে দেয়। ময়লা এবং জমে থাকা বরফ এই পাসটিকে এলাকার মধ্য দিয়ে যা চালকদের জন্য বিপজ্জনক করে তোলে। এগুলি ছাড়াও এই পাসের মধ্য দিয়ে ভ্রমণকে দুঃস্বপ্নের মতো করে তোলে। 4. কোয়ালি হিল রোড তামিলনাড়ু। রোড MDR 181 বা তামিলনাড়ু কোয়ালি হিল রোডটি ভারতের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলির মধ্যে একটি। তার উপর দিয়ে ড্রাইভিং যাত্রীদের জন্য একটি চমকপ্রদ অভিজ্ঞতা হিসাবে প্রমাণিত। এই রাস্তায় 70টি ক্রমাগত হেয়ারপিন বাঁক রয়েছে, যা চালককে প্রান্তে রাখে এবং গাড়ি চালানোর সময় তার সম্পূর্ণ মনোযোগ দিতে হয়। এই রাস্তাটি কল্লিমালাই বা কালাপানাই পট্টি থেকে শুরু হয়। মৃত্যুর পাহাড় এই রাস্তা অত্যন্ত সরু এবং খানাখন্দে ভরা। 5. করচাম চিটকুল কিন্নর হিমাচল প্রদেশ। সাসপেনশন থ্রিল এবং অ্যাডভেঞ্চারের একটি কম্বো প্যাক করচাম চিটকুল রোডে দেখতে পাওয়া যায়। এটি একটি 42 কিলোমিটার দীর্ঘ ড্রাইভওয়ে এবং চালকদের খুব মনোযোগী হতে বাধ্য করে এবং যাত্রীদের এটি দিয়ে যাওয়ার সময় শক্তভাবে আসনটি ধরতে বাধ্য করে। গর্ত ভরা রাস্তাটি সাংলা থেকে শুরু হয় এবং এই রাস্তাটি গাড়ি চালানোর একটি লোম উত্থানের অভিজ্ঞতা থেকে কম নয়। চিটকুলে রাস্তাটির বাকি অংশ বিপর্যয় কম নয়, এমনকি সবচেয়ে অভিজ্ঞ চালকরাও এই রাস্তায় গাড়ি চালাতে ভয় পায়। 6. বুমলা অরুণাচল প্রদেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে 16,500 ফুট উচ্চতায় অবস্থিত এই রাস্তাটি। এই বিপর্যয়কর রাস্তাটি ভারত চীন সীমান্তের কাছাকাছি অবস্থিত, যেটি শুধুমাত্র অত্যন্ত দক্ষ চালকদের দ্বারা অতিক্রম করা হয়। বুমলা পাস দিয়ে গাড়ি চালানোর জন্য ড্রাইভারদের অত্যন্ত অভিজ্ঞ হতে হয়। এটি একটি ধ্রুব কষ্টকর রাইড, যেখানে অপ্রত্যাশিত আবহাওয়া জিনিসগুলিকে আরও খারাপ করে তোলে। আবহাওয়ার নাটকীয় পরিবর্তন অনেক সময় চালকদের সতর্ক করে দেয়। ভারী তুষার এবং ঠান্ডা আবহাওয়া, যা আপনার আভ্যন্তরীণকে সম্পূর্ণ ঠান্ডা করে রাখে, ড্রাইভার এবং যাত্রীদের জন্য জিনিসগুলিকে কঠিন করে তোলে। 7. NH-66 মহারাষ্ট্র। NH-66 বা মুম্বাই গোয়া হাইওয়ে ভারতের একটি ভয়ঙ্কর রাস্তা। এই রাস্তাটি ভারতের আর্থিক রাজধানী মুম্বাই, সূর্য, বালি এবং সার্ভ গন্তব্য গোয়ার সাথে সংযুক্ত করে। রাস্তাটি অনেকগুলি বাঁক সহ বিরাম চিহ্নিত এবং এর মধ্যে কোনো ডিভাইডার নেই, যা গাড়ি চালানোকে কঠিন এবং বিপজ্জনক করে তোলে। এই রাস্তায় মুখোমুখি সংঘর্ষ এবং স্তূপ দুর্ঘটনা মোটামুটি স্বাভাবিক। 8. নাথুলা পাস সিকিম। ভারত চীন সীমান্তে অবস্থিত নাথুলা পাস 14,000 ফুট উচ্চতায় অবস্থিত। তুষারপাত, শিলাবৃষ্টি এবং বৃষ্টির মধ্যে দিয়ে চলা এই রাস্তাটি এই এলাকায় বিপজ্জনক তাপমাত্রা থেকে বেঁচে থাকা চালকদের জন্য কঠিন করে তোলে। তাদের তুষারপাত এবং ভূমিধসের সম্মুখীন হতে পারে। এই এলাকা দিয়ে যাওয়ার আগে বিশেষ অনুমতি নিতে হয়। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় থামতে এবং আদিম সৌম্য লোকের সৌন্দর্য দেখতে ভুলবেন না। 9. জোজিলা পাস হিমালয়। 3,538 মিটার উচ্চতায় অবস্থিত এই রাস্তাটি অতিক্রম করা কঠিন, বিশেষ করে যদি একটি ট্রাক আপনার দিকে ব্যারেল করে আসছে। আশেপাশে একবারে কিছুই নেই এমন এলাকায় অবস্থিত জোজিলা পাস ভারতের সবচেয়ে অবিশ্বাস্য রোড ট্রিপগুলির মধ্যে একটি। গ্রীষ্মকালে এই পাশ দিয়ে গাড়ি চালানো চালকদের জন্য একটি দুঃস্বপ্ন হয়ে ওঠে। বর্ষা ড্রাইভিং পরিস্থিতি আরও খারাপ করে। শীতকালে তাপমাত্রা -45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।
10 রোহতাং পাস হিমাচল প্রদেশ। এটি লেতে অবস্থিত হিমাচল প্রদেশের অন্যতম দর্শনীয় পর্যটন স্থান। মানালি হাইওয়ে এই রাস্তায় গাড়ি চালানো বিপদে পরিপূর্ণ। এই এলাকাটি ভূমিধস, ভারী তুষারপাত, ময়লা এবং তুষারপাতের কারণে রাস্তাগুলি পিচ্ছিল হয়ে পড়েছে। প্রতিকূল আবহাওয়ায় ড্রাইভিং অবস্থা আরও অবনতি করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।